আদানির গর্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে গত বছর জুনে। কয়লা সংকটে কয়েকদিন উৎপাদন কম হলেও বাকি সময় পূর্ণ সক্ষমতায় চলছে কেন্দ্রটি। ফলে কেন্দ্রটি থেকে বাংলাদেশে নিয়মিত 1496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে কোম্পানিটি, যার বিদ্যুৎ বিল বাবদ এক বছরে $1.12 বিলিয়ন নিয়ে যাবে আদানি, যা চট্টগ্রামে নির্মিত কর্ণফুলী টানেলের নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। সূত্র জানায়, জলের সংকটে আদানির বিল নিয়মিত পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখনও 4 মাসের বিল জমে আছে। তাই আদানির গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য 1.12 বিলিয়ন বা $112,13,415 পরিশোধে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2023 সালের জুন থেকে 2024 সালের মে পর্যন্ত এক বছরের বিল পরিশোধে এ ডলার ব্যবহার করা হবে, যা সোনালী ব্যাংকের ওয়াবদা শাখার মাধ্যমে এ বিল পরিশোধ করা হবে। হিসাব বিশ্লেষণে দেখা যাচ্ছে, এক বছরে আদানি থেকে বিদ্যুৎ কিনতে জ্বালানি খরচ দেওয়া হবে $66,47,35,292 বা টাকার অঙ্কে যা প্রায় $8,000 কোটি, আর ক্যাপাসিটি চার্জ দেওয়া হবে $45,66,41,125 যা প্রায় $6,000 কোটি কাছাকাছি। ফলে আদানির বিদ্যুৎ কিনতে প্রতি বছরই কমপক্ষে $1 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হবে বলে মনে হচ্ছে জ্বালানি সংশ্লিষ্টরা। সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেন, আদানির বিল পরিশোধে $1.12 বিলিয়ন ছাড় করতে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে প্রস্তাবে অনুমোদনও দিয়েছে। পিডিবি থেকে মাসিক বিল দাখিলের পরিপ্রেক্ষিতে এই বিল পরিশোধ করা হবে। পিডিবি সূত্র জানায়, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিল জমা দিয়েছে আদানি। এতে দেখা যায়, সেপ্টেম্বরে আদানিকে বিল দিতে হবে $10,04,74, অক্টোবরে $10,47,77,000, নভেম্বরে $9,08,47,000 ও ডিসেম্বরে $9,25,55,000। এছাড়া জানুয়ারির বিল দাঁড়াতে পারে $9,25,56,000। এর বাইরে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আদানির সম্ভাব্য বিল প্রাক্কলন করেছে পিডিবি। এর মধ্যে ফেব্রুয়ারি বিল দাঁড়াতে পারে $8,74,31,000, মার্চে $10,47,77,000, এপ্রিলে $10,26,76,000 ও মে মাসে $10,47,77,000। তবে বিদ্যুৎ যে পরিমাণে কেনা হোক, প্রতি মাসে আদানিকে প্রায় $4 কোটি করে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। প্রসঙ্গত, আদানির গড্ডা কেন্দ্রটি থেকে 25 বছর বিদ্যুৎ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রতি বছর কেন্দ্রটির সক্ষমতার কমপক্ষে 34% বিদ্যুৎ কিনতে হবে। তবে বিদ্যুৎ যে পরিমাণই কেনা হোক না কেন, প্রায় $4 কোটি হিসাবে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এতে 25 বছরে ক্যাপাসিটি চার্জ বাবদই ব্যয় হবে প্রায় $11.83 বিলিয়ন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।